প্রযুক্তি আয়নের এ সময়ে ফেসবুক যেন দিনে দিনে জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অনেকেই বলছেন এতে যেন ঘরের খবর পরকে জানানোর দরজা খুলে দেওয়া হয়েছে, আর আসক্তির কথা সে না হয় তোলায় থাকলো। এই যে এত স্ট্যাটাস, ছবি আর ভিডিও, সাথে টেক্সট মেসেজিং আর কলিং, এত উপাত্ত কোথায় রাখছে ফেসবুক? ব্যবহারকারী কাজ শেষ হওয়া মাত্র মুছে ফেলে দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ, নাকি জমিয়ে রাখছে তারা? প্রকৃতপক্ষে ফেসবুক কিছুই বিনষ্ট করে না, সব তথ্য যেন সে যতনে সুরক্ষিত রাখে সারা বিশ্বে তাদের স্থাপন করা ডেটা স্টোর বা সেন্টারগুলোতে। এমনকি কোনো কিছু যদি ডিলিটও করে ফেলা হয় তাও কিন্তু জমিয়ে রাখে তারা। সারা বিশ্বের 17টি স্থানে ফেসবুকের 18টি সার্ভার রয়েছে আর 2টো সার্ভারে কাজ চলছে। এর ধারণ ক্ষমতা নিয়ে অবশ্য কোনো সঠিক তথ্য বাইরে প্রকাশ করতে চায় না কর্তৃপক্ষ। এই ডেটা সার্ভার সচল থাকে দিনরাত, যন্ত্রাংশগুলো বেশ তাপ উৎপাদন করে, বিশেষ ব্যবস্থায় সেগুলো ঠান্ডা রাখা হয় শুষ্ক শীতল প্রাকৃতিক বাতাস ব্যবহার করেই। তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে অনুকূল পরিবেশ বজায় রাখা হয়। প্রাকৃতিক বাতাস ব্যবহার করা হলেও সেগুলো বেশ কয়েকটি ফিল্টারের মধ্যে দিয়ে যায়। নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ করেন একদল দক্ষ কর্মী। ফেসবুকের দাবি তাদের ডেটা সেন্টারগুলো অন্যদের চেয়ে 80% বেশি ওয়াটার এফিশিয়েন্ট, অর্থাৎ তুলনামূলক কম পানি ব্যবহার করে সার্ভারের কুলিং সিস্টেম সচল রাখা হয়। ডেটা সেন্টারগুলোতে শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহে নিশ্চিতের কথা চেষ্টা করে যাচ্ছে ফেসবুক, সাথে পরিবেশ সুরক্ষায় নেওয়া পদক্ষেপও রয়েছে। প্রশ্ন থাকতেই পারে, এত তথ্য দিয়ে কি করবে ফেসবুক বা কি কাজে আসতে পারে? উত্তরে এক কথায় বলাই যায়, এই তথ্য বলতে পারে ব্যবহারকারী বৈশিষ্ট্য কেমন, তিনি কি চান, কি করছেন বা কোথায় এখন অবস্থান করছেন। তথ্যগুলো নিরাপদ কিনা এর উত্তরে বলা যেতে পারে ফেসবুকের তথ্য চুরি করে বিক্রি করে দেওয়ার নজিরও কিন্তু রয়েছে। বিশেষজ্ঞরা তাই বলছেন ব্যবহারকারী উচিত ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ফেসবুক ব্যবহারে আরো সতর্ক হওয়া। মোবাইল লিক করিম, মাইটিভি।